পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হলো তিনজন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে রানীনগর থানার অন্তর্গত ডেপুটিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই সময় সন্দেহজনক তিনজনকে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে দুটি ওয়ান শাটার পাইপ গান এবং দু রাউন্ড গুলি এবং দুটি লোহার পাশলি উদ্ধার করেছে রানীনগর থানার পুলিশ। এরপর ওই তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম শহীদুল ইসলাম, তার বাড়ি রানীনগর থানার পুরাতন ডিগ্রি এলাকায়। বিষ্ণু বিশ্বাস, বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম এলাকায়, এবং মুস্তাকিম শেখ নামের অপর এক দুষ্কৃতীর বাড়ি সাগরপাড়া থানার নটিয়াল এলাকায়। কিন্তু কী কারণে ওই দুষ্কৃতীরা এত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তার তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে, ধৃতদের জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।